আগের দিন যে মাছ এনেছিল মাছটা কোনো রকমই উদ্ধার করা গেলেও মাছের ডিমটাকে উদ্ধার করা যায়নি, খেয়ে তো সেটাকে গরম করে করে রেখে দিয়েছিলাম। আর আজকে মাছের ডিমের বড়ারই টক করছি, সরষের তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর তেঁতুলের কাঁদ দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে তো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়ার টক। আজকে কি হয়েছে জানো তো, আমার না রান্না করতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না, কিন্তু খিদেও পাচ্ছে। প্রথমে ভাবলাম আজকে দুপুরে মুড়ি খেয়ে নিই, তারপরে ভাবলাম চাউমিন খাই, তো তারপর ভাবলাম খেলে আবার শরীর খারাপ হয়ে যাবে, তো সেই জন্যে অ্যাট লাস্ট কী করবো কী না করবো ভাবতে ভাবতে তো ভাবলাম না আজকে তাহলে লাউ আছে নষ্টও হয়ে যাচ্ছে গরমকাল, তারপরে ভেন্ডিও আছে, তাহলে লাউ আর ভেন্ডি একসাথে ভেজে নিই আর বাসমতি চালের গরম গরম ভাত করে নিই, তো সেই জন্যে সেটাই এখন করছি। এখন বাজে 2:15, এত ওখানে আমার প্রচুর খিদে পাচ্ছে কিন্তু এখনও ভাজা চলছে, তো চলছে আসলে তাওয়াতে করে করছি তো, আর কড়াটার আগের দিনে তরকারিটা আছে সেটা ঢালতেও ইচ্ছে করছে না। এবার তুমি ভাবলে তরকারি আছে তো তরকারি কেন খাচ্ছি না, কারণ তরকারিটা নষ্ট হয়ে গেছে গরমে, সেই জন্যেই খাচ্ছি না। কি খিদে পাচ্ছে দেখি ভাজাটা কত দূর হলো। গোটা জিরে দিয়েই ভাজলে ভালো হতো জানো তো, বাট আমি পাঁচ ফোড়ন দিয়ে ফেলেছি, কিছু করার নেই খেয়ে নিয়েছি। আর সন্ধেবেলা আজকে সুশান্ত কুকিজ এনেছে, আমি বলেছিলাম মিষ্টি আনতে, মিষ্টির বদলে কুকিজ এনেছে, কোল্ড ড্রিঙ্কস এনেছে আর টক দই এনেছে। কেজিএফ 2 দেখতে যাওয়ার আগে কেজিএফ পার্ট 1টাও দেখা জরুরি, তো সেই জন্য আজকে কেজিএফ পার্ট 1টা দেখলাম। আর আজকে রাত্রিবেলা হবে আলুর পরোটা আর ও টক দই এনেছে, তো টক দই। আর তোমরা যারা জানো তো জানো আমাদের রাত সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এটাই আমাদের ঠিকানা, মাথায় আকাশের খোলা ছাদ আর নিচে আমরা, কারণ ঘরে গরম সেই জন্যেই ছাদের মধ্যে বসে বসেই লেচি পাকিয়ে আলুর পুর করে সব কিছু করে রেখেছি, স্টাফিং রেডি আছে, এখন যাব যে শুধু ভাজবো। আর ও ওর কাজ করতে যাবে, ওর কাজ কি রাত্রিবেলা কাপড় জামা গাছা, তো ও যাক আর আমি আমার কাজটা করতে যাই। পরোটাতে হয়তো আটা ময়দার সমানই দেয় কিন্তু আমি আটাটাই একটু বেশি দিই, কারণ আটা খাওয়া শরীরের পক্ষে ক্ষতি না কিন্তু ময়দাটা না খাওয়া শরীরের পক্ষে ক্ষতি। তারপরে যখন স্টাফিং করছি, আমি করছি আর সুশান্ত সেপাশে পুরগুলোকে সব সাবার করছে, ওই করতে করতেই পুর হাফ শেষ হয়ে গেছে। আর সন্ধ্যা থেকে তো মুখ চলতেই আছে, এইটা খাচ্ছে ওটা খাচ্ছে কাঁচা পেঁপে খাচ্ছে, যার তা যাচ্ছে তাই অবস্থা, তোমরা দেখতেও পাবে দেখো সাইডে একটা কাঁচা পেঁপের টুকরো পর্যন্ত পড়ে আছে। তো পরোটা টরোটা হয়ে গেল, এবারে রায়তা করবো, গরমকাল তো টক দইটা সন্ধেবেলা আমার নিয়েছে কিন্তু এখনই কেমন একটা গন্ধ গন্ধ করছিল, তারপরে একটু চেখে দেখলাম, দেখলাম ভালো আছে, তো তারপরে চাট মশলা জিরে গুঁড়ো দিয়ে করে নিতে ভালো করে মিক্সড করে নিতে দেখলাম আর গন্ধটা করছে না। আর তারপরে সিজওয়ান চাটনি দেবো, চাটনি দিয়ে খেতে আর টক দিয়ে টক দই দিয়ে খেতে ভালো লাগে, কেন বলো তো একবার ঝাল লাগে একবার টক লাগে, তো খেতে জিনিসটা ভালো লাগে আর গরম গরম পরোটা, আর বাইরে বসেই খাবো, তো আমি খেয়ে নিই। খেয়ে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো আগে আমি চটপট করে খেয়ে নিই আর তার সাথে শসা কুচিও আছে। খেয়ে দিয়ে চলে এসেছি প্রায় শোবো শোবো, এখন বাজে 12:30, তো তোমাদেরকে যেটাই মেন জিনিস সেটা দেখানো হয়নি, তো সেটা দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করলাম, তো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই কারণ তারপরে ঘুমোতে হবে। তো আমাদের অ্যানিভার্সারি আছে সেই জন্যে আপাতত এই গিফটটা ধরো এখন আমার মা দিয়েছে, তো এইখানে সুশান্তর কিছু নেই আমার আছে, ওকে বলেছি ওর যা পছন্দ কিনে নিতে বাট ও কিনে নি। সো এই যে এই একটা টি শার্ট করে এক্সট্রা করে আর জামা টামা কিছু কিনিনি, কারণ কত জামা পরবো, এগুলো বরঞ্চ পরে এখানে সেখানে বেরোনো যাবে। এটা স্কাই ব্লু কালারের, কালারটা একটু প্রবলেম হচ্ছে দেখতে, কালারের প্রবলেমের জন্য এটা স্কাই ব্লু 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 কালার ঘুমের ঘরে, আর এটা হালকা পিচ কালারের, আর এখানে আছে একটা ব্ল্যাক কালারের জিন্সের প্যান্ট 34, আমি বললাম 32 নিতে নেয়নি, আমার কমরের কাজটা ঢিলে ঢিলে হয়েছে বোঝে দড়ি বেঁধে বলছে আমার বর, হ্যাঁ জোর ঘুম পাচ্ছি। ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে না লাগলে সাবস্ক্রাইব করো, দেখা করছি নেক্সট ডে একটা অন্য ব্লগ নিয়ে, টাটা।